বাংলাদেশের মানুষ এখানে কামাচ্ছে বাংলাদেশি টাকা 8-10 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুগণ, ঘাস কাটতেছি, নিজের বাসার ঘাস নিজে কাটতেছি। আমি যখন প্রথম বাসায় উঠলাম তখন আমার আশেপাশের নেইবারদের ঘাস কাটতেছিল। বিভিন্ন কোম্পানি এখানে ঘাস কাটে, ওরা আমাকে বলতেছে যে তোমার বাড়ির ঘাসটা আমি কেটে দেবো। তা আমি বলছি কত চার্জ করবা, বলছে মা এক মাসে $80, সপ্তাহে দুইবার আসবে। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ওদেরকে দিয়ে আমি এক মাস করাইলাম। পরে দেখলাম যে মাসে $80, সপ্তাহে দুইবার আসে, $40 করার পরে আমি নিজে তো ট্রাই করতে পারি। তখন আমি মেশিনগুলো কিনলাম। এই সবগুলো মেশিন কিনতে আমার খরচ পড়েছে অ্যারাউন্ড $500। মেশিনটার সাথে দুইটা লিথিয়াম ব্যাটারি আমরা ফ্রি পাইছি এবং এগুলো চার্জার, এগুলোর জন্য কোনো ফুয়েল ইউজ করতে হয় না, কোনো গ্যাস লাগে না। ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা ঘাস কাটতেছো, ডেলি কয়টা বাড়ির ঘাস কাটো? ওরা বলে ডেলি 12-16টা। তো আমি ওদের ক্যালকুলেশন দেখে দেখলাম যে ওরা একটা বড় মেশিন দিয়ে ঘাস কাটে, যেখানে পেট্রোল লাগে, যেটা আমরা আমেরিকায় গ্যাস বলি, পেট্রোল ইউজ করতেছে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম ডেলি কত টাকার গ্যাস লাগে 12-15টা বাড়ি ঘাস কাটতে, তোমার কী পরিমাণ ফুয়েল লাগে? ও বলে যে $20-30 ফুয়েল লাগে পার ডে। পার ডে সে যদি 15টা বাড়ি ঘাস কাটে, ইমাজিন করেন কত টাকা। আমি ক্যালকুলেশন নিয়ে আবার আসতেছি আপনাদের কাছে। ঘাস কাটাটা খুবই সহজ এবং শরীরের একটু কষ্ট তো হয়, একটু ব্যায়াম হয়। আমি চিন্তা করলাম যে না, আমার তো একটু কষ্ট করতেই হবে, নিজেরটা নিজেই করি, ভালো লাগে, নিজের বাড়ি ঘাস কাটলাম। তবে গরু তরু থাকলে ভালোই তো খাওয়াইতে পারতাম, সবগুলো তো ফেলে দিতে হয়। বাড়ির কোনায় কানায় ঘাস কাটার জন্য এই মেশিনটা আমরা কাজে লাগাই, এটা দিয়ে ভালোভাবে ট্রিম করা হয়। শ্যাম আমাকে মাঝে মধ্যে ঘাস কাটা হেল্প করে, মাঝে মধ্যে ও একলাই সব ঘাস কেটে ফেলে। ব্যাটারিগুলো চার্জ দেওয়া থাকলে একবারই ঘাস কাটা সম্ভব, আর যদি কম চার্জ থাকে তাহলে আরেকবার চার্জ দিতে হয়। প্রথম প্রথম আমরা মাসে একবার কাটতাম, এখন আমরা মাসে দুবার কাটি। আমাদের ছুটির দিনগুলোতে আমরা কাটি, কারণ মাসে একবার কাটলে ঘাসের পরিমাণ একটু বেড়ে যায়, যার প্রেক্ষিতে একটু সময় বেশি লাগে। সামনেও কাটে, বুঝছো?
বড় মেশিন দিয়ে যারা ঘাস কাটে তাদের প্রতিদিন ইনকাম আছে $550 থেকে $600। ওখানে খরচ আছে তাদের $30 থেকে $40 গ্যাস, যেটা আমি আগে বলছিলাম, আর কিছু চা পানির খরচ আছে। মেশিনটা ওরা এককালীনই কিনে, এগুলো $4 থেকে $5 লক্ষ। এখন প্রতিদিন যদি ওদের $550 থেকে $560 ইনকাম থাকে, খরচ যদি থাকে $50-$60, তাহলে $500 তাদের টিকে। তাহলে মাসে কত? ডেলে যদি $500 হয়, ওরা কাজ করে 21 থেকে 22 দিন, ওদের থাকে হইল প্রায় অলমোস্ট $12,000। এখন $12,000 মধ্যে ওরা $1,000-$2,000 আপনি বাদ দেন সব খরচ, যেহেতু বড় গাড়ি নিয়ে আসতে হয়, $10,000 ওদের টিকে। $10,000কে আপনি বাংলা টাকায় করেন, বর্তমান মূল্য তো ১২ লক্ষ টাকা, আর আগের মূল্যে ৮ থেকে ১০ লক্ষ টাকা। তার মানে ঘাস কেটে এদেশের মানুষ এখানে কামাচ্ছে বাংলাদেশি টাকা ৮ থেকে ১০ লক্ষ টাকা। প্রশ্ন হলো যে এটা কি আমরা করতে পারবো? ইয়েস, আমরা করতে পারবো ইজিলি। শুধু মেশিনগুলো লাগবে, তারপরে একটা লাইসেন্স করতে হবে ট্রেড লাইসেন্সের মতো, এবং তারা দেখবে আমি কি স্কিল কিনা। তো এটা তো স্কিলের কিছু না, এটা ইজি। কিন্তু কোশ্চেন হলো আমি করবো কিনা, উত্তর হলো না, আমি করবো না। কারণ আমরা বাংলাদেশি, বিশেষ করে আমরা বাংলাদেশিরা কেউ টাকার জন্য হলো এত এই ধরনের কাজগুলোর সাথে তারা জড়িত না। আমরা একটু আরামপ্রিয় কাজ পছন্দ করি, চেয়ার টেবিলে বসে একটু সফট ওয়ার্ক, যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এসব কাজে কিন্তু প্রচুর টাকা। আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে বাংলাদেশে যারা রিক্সা চালায় কত কষ্ট করে, অথচ প্রতিদিন কিন্তু বাংলা টাকা ২০-৩০ হাজার টাকাও হয় না, ১০,০০০ হয় কিনা আমি জানি না, ১০-১৫,০০০। এখানে তারা কী পরিমাণ টাকা ইনকাম করতেছে আমাদের, মানে আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যদি নিয়ে আসতে পারি, তারা এসে এখানে ধরনের ইজি কাজগুলো করলে প্রচুর টাকা কামাইতে পারে, এটা কোনো কঠিন না। কিন্তু এখানে যারা ইভেন আরও কম পরিশ্রম করো বেশি টাকা কামানোর সুযোগ আছে, বিশেষ করে টেকনিক্যাল ইয়েগুলো, ইলেকট্রিশিয়ান, ঘাস কাটার প্রজেক্ট, তারপরে ইন্টারনেটে যারা কাজ করে তারা, তারপরে যারা ওয়্যারিংয়ে কাজ করে, ট্রাবল শুটে কাজ করে, জাস্ট টেকনিক্যাল সামান্য কিছু জানলে প্রচুর টাকা, প্রচুর ইনকাম। আমরা ঘাস কাটার জন্য মেশিন ইউজ করি, আবার ট্রিমিং করার জন্য আমাদের দু ধরনের মেশিন আছে। এই মেশিন দিয়ে আমরা সাইড কাটি, সাইডগুলো সুন্দরভাবে কাটা হয় এবং দেখতে সুন্দর লাগে। এটা আমি ব্যাটারি ইউজ করি, আট মাস এই ব্যাটারি ইউজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। হেভি ডিউটি ব্যাটারি, 40 ভোল্ট। এটা দিয়ে আমি এগুলো পরিষ্কার করবো। যদি ঘাসগুলো কাটার পরে এখানে এলোমেলো হয়ে থাকে, এগুলোকে অর্গানাইজ করে আনার জন্য, সিম্পল।
এটা মাত্র $20।